রাত প্রহরেই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। কিন্তু গত কয়েক মাস প্রায় সাত মাস ধরেই বাংলা তথা গোটা দেশ গোটা বিশ্বে চলছে করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে মানুষ অনেকেই কর্মহীন, ত্রাণ এবং সরকারি কিছু উদ্যোগে প্রত্যন্ত গ্রামের কর্মহীন মানুষ কিছু খাবার জোগাড় করতে পারছে, কিন্তু পুজোতে কি তারা নতুন জামা কাপড় পরবে না? শুধু করোনার দাপট নয়, বাংলার একটি অংশ বিশেষ করে উপকূলবর্তী এলাকা কলকাতা এবং তৎসহ এলাকায় ঘটে গেছে আমফানের মতো ঘূর্ণিঝড়। অনেক মানুষই, অনেক পরিবারই নিঃস্ব হয়ে গেছে। আর এবার পুজোর সময়, বাংলার শ্রেষ্ঠ উৎসবের সময়, হাড়িপোতা গ্রামের নিঃস্ব গ্রাম হাড়িপোতার, যেখানে বসবাস করে কয়েকশো আদিবাসী পরিবার, করোনার দাপট এবং আমফানের পর যারা প্রায় প্রত্যেকেই নিঃস্ব, পিছিয়ে গেছে এই গ্রাম অর্থনৈতিকভাবে, সেই গ্রামের মহিলা এবং বাচ্চাদের নতুন জামা কাপড় দিল কলকাতা লেদার কমপ্লেক্স থানা স্থানীয় উপপ্রধান রাকেশ রায়চৌধুরী এবং সভাপতি নান্টু গোপাল মণ্ডল। প্রায় 700 মানুষের হাতে 350 জন প্রবীণ অর্থাৎ বয়স্ক মহিলা সহ বাচ্চাদের হাতেও এই জামা কাপড় তুলে দেওয়া হয়। চলুন শুনি কি বল স্বরূপ কান্তি পাহাড়ি। আমরা এবছর সবাই আপনারা জানেন দীর্ঘ 6-7 মাস যাবত এই বঙ্গে তথা দেশে কি ভয়ানক পরিস্থিতি। একদিকে করোনা, তারপরে আমফানের দাবদাহ, তার মাঝখানে আমরা চেষ্টা করেছি আমাদের এই সমাজসেবী নন্দু কুমার মণ্ডল এবং তারদা অঞ্চলের উপপ্রধান রাকেশ রায়চৌধুরী এবং থানা তরফ থেকে আমরা চেষ্টা করেছি এই আদিবাসী যে আমাদের এখানে বহু মানুষ আছে সেই সব মহিলা এবং বাচ্চাদের কিছু পুজোর সামনে নতুন জামা কাপড় পরার সুযোগ আমরা করে দিলাম, করতে পেরেছি। দুর্গাপুজো উপলক্ষে আমরা মহিলা প্রায় 300 থেকে 350 মহিলাকে কাপড় দিয়েছি এবং 300 থেকে 350 বাচ্চাদের জামা কাপড়ের এবং মাস্ক, প্রত্যেককে একটা করে মাস্ক আমরা দিয়েছি। মানুষের পাশে মানুষ দাঁড়াবে না তো কে দাঁড়াবে? মানুষকেই দাঁড়াতে হবে। মানুষ ঐক্যবদ্ধ জীব, রাজনীতি ফুলে গিয়ে উৎসবের সময় মানুষের মুখে হাসি ফোটানোই রাজনৈতিক ব্যক্তিত্বদের কাজ, তাই প্রমাণ করলেন রাকেশ রায়চৌধুরী। দেখুন, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বিধায়ক শওকত মোল্লার অনুপ্রেরণায় আমাদের কেলসানা যিনি বড়বাবু স্বরূপকান্তি পাহাড়ি, অঞ্চলের সভাপতি নান্টুদা, আমরা সকলে এখানে আছি। আমরা যখন দেখেছি আমাদের সারা বিশ্ব তথা ভারতবর্ষ পশ্চিমবঙ্গে করোনার একটা প্রভাব ছিল, সেটা অনেকটাই আমাদের ভয় কাটিয়ে উঠতে পেরেছি আমরা। এবং এই আদিবাসী যে হাঁড়িপোতা এলাকা আমাদের তারদা অঞ্চলের একদম সব থেকে মানে গরিব এলাকা এটাই আমরা মনে করি। এবং আমরা লকডাউনের সময় আমাদের বড়বাবু নান্টুদা, আমরা প্রথম লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গেই আমরা এখানে 300 পরিবারের হাতে আমরা খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলাম এবং সর্বসময়ের জন্যে আমাদের কেলসানার বড়বাবু, আমাদের বিধায়ক সাহেব, আমাদের অঞ্চলের পক্ষ থেকে আমরা সর্বসময়ের জন্য এখানে আমরা হাঁড়িপোতার মানুষের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। এবং এই বাঙালির সেই শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবকে মাথায় রেখে বড়বাবু যে উদ্যোগ নিয়েছেন আমাদেরকে সঙ্গে নিয়ে, আমরা সকলে মিলিতভাবে বড়বাবুর সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়ে বড়বাবুর পাশে দাঁড়িয়ে আমরা সকলে মিলিতভাবে কেলসি থানা এবং তারদা অঞ্চল মিলিতভাবে আমরা এদের পাশে 350 পরিবারের হাতে আমরা বস্ত্র সামগ্রী তুলে দিয়েছি এবং 350 বাচ্চার হাতেও আমরা বস্ত্র সামগ্রী তুলে দিয়েছি। শুধু কেএলসি থানা কিংবা রাকেশ রায়চৌধুরী বা নান্টু গোপাল মণ্ডল নয়, আমরা চাই প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে এসব অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে। নিউজ 19 প্লাস, ধামর।